তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে একটি বড় কীর্তন হয় প্রতি বছরই। তো এবারও সেই কীর্তনটা হচ্ছিল, আর আমরা এখন সেই মেলাতেই আছি, কীর্তনে ঘুরছি। এরপরে একটু মেলাতে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ওখানে কিছুক্ষণ ঘোরার পরে আবার গান শুনবো, তারপরে বাড়িতে চলে যাবো। আবার আমরা এখন চন্দার দোকানে আসলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের রসাকর ফেমাস হচ্ছে বারো ভাজা, চন্দকে একটু দেখাবো, ক্যামেরা পার্সন বলবো চন্দকে দেখাবো। আমাদের রসাকর সব থেকে টপ টপ না? বন্ধুরা, এই কীর্তন উপলক্ষে আমাদের এখানে চার দিনের প্রসাদের আয়োজন করা হয় এবং শেষের দিনে করা হয় খিচুড়ি। আর যেটা দায়িত্ব পড়েছে আমাদের, যারা আমরা ইয়াং যারা রয়েছি, আমাদের দায়িত্ব পড়েছে এটা। তো আগামীকাল ওখানে আমরা রান্না করতে যাব, খিচুড়ি রান্না করব, আর দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আমরা এখন রান্নার এখানে চলে এসেছি। সত্যি কথা বলতে আজকে ভীষণ গরম, আর এই গরমের মধ্যে রান্না করা খুবই টাফ। বাদাম 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 দাও খালি বস্তা বস। এটা হচ্ছে আমাদের পিনাকি রান্না করতেছে, আর ওটা হচ্ছে ঠিক আছে হরি। আজকে আমরা প্রায় 15 থেকে 20 করে খিচুড়ি নামাই এবং দেখতে পাচ্ছেন সবাই অনেক পরিশ্রম করছি, আর গেমে টেমে অবস্থা খারাপ। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এই সমস্ত কাজ করা উচিত, কারণ এটা হচ্ছে সামাজিক কাজ। এগুলোতে নিজেকে নিয়োজিত করা বা একটু সময় দেওয়া অবশ্যই প্রয়োজন। তো ঠিক আছে বন্ধুরা, আর এরপরে আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগ নিয়ে। এটা সামান্য ছোট্ট একটা ব্লগ, আমার এটা ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না, তারপরও উইদিন তাপস দা ভিডিওটা বানালো। ঠিক আছে বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, বাই। তো গাইজ, আমরা এখন খিচুড়ি রান্না করে আসলাম, কত করাই কত করাই 20 করাই 20 করাই রান্না করে আসলাম আমরা এখন। আর দেখুন কি অবস্থা, শার্ট একদম পুরো কিছু, দেখুন কি অবস্থা, আমাদের পুরো গেঞ্জি একদম হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পুরো একদম বাজে অবস্থা, বুঝলা? তারপর কখন দেখা হচ্ছে, আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আবার গান শুনতে যাবো আমরা। ওকে বাই।